Do you think regional democratic stability? হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর ও জাতিসংঘের প্রেস ব্রিফিংগুলোতে নিয়মিত বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। মুশফিকুল বহু বছর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করেছিলেন। বর্তমান ঠিকানা ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বাঙালিপাড়া জ্যাকসন হাইটসে জড়ো হয়েছিলেন অনেকে। সেখানে একটি রেস্তোরাঁয় নাস্তা করতে ঢুকেছিলেন সাংবাদিক মুশফিকুল সহ বেশ কয়েকজন। এ সময় হঠাৎ সেখানে সস্ত্রীক হাজির হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কেউ একজন এ সময় সাংবাদিক মুশফিকুলের কথা তাকে বলেন। সঙ্গে সঙ্গেই মুশফিকুলের টেবিলের কাছে গিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। চেয়ার টেনে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় স্ত্রী সেলিনা মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ছিলেন তার সাথে। উপস্থিত কয়েকজন জানান, কুশল বিনিময় শেষে নিজের আমেরিকান জীবনের নানা অধ্যায়ের গল্প করেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার সঙ্গে তার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেই কথাও স্মরণ করিয়ে দেন। কথাবার্তার এক পর্যায়ে মুশফিক পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কবে ক্ষমতা ছাড়ছেন? তাৎক্ষণিক জবাবে মোমেন বলেন, ক্ষমতা ছাড়বো কেন, নির্বাচন হবে নির্বাচনের মতো। তিনিও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমেরিকায় কি নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়েন? তখন মুশফিক বলেন, এই তুলনা করবেন না, দেশের সব প্রথা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এসব কেতাবি কথা বলে কি লাভ, বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে সরে পড়েন, অবস্থা কিন্তু ভালো না, বিপদে পড়ে যাবেন, তখন আর কিছুই করার থাকবে না। পাল্টা উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নিয়ে চিন্তা করছে না তারা, তবে স্বীকার করেন পরিস্থিতি কিছুটা খারাপ। তিনি বলেন, অবস্থা এমন হয়ে গেছে যে কারোর সাথে ব্যক্তিগত আলাপ আলোচনাও করা যায় না, সবাই পেছনে লেগে থাকে। রাজনীতি সচেতন মানুষের কাছে সাংবাদিক মুশফিকুল বেশ পরিচিত মুখ। আমেরিকায় বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে তিনি এই পরিচিতি পেয়েছেন। তবে সরকার সমর্থকরা যে তার প্রতি বিরূপ সেটাও গোপন নয়। খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় মুশফিকুলের নাম নিয়ে নানা মন্তব্য করেছেন। অভিযোগ করে বলেছেন, তিনি আমেরিকানদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক চিত্র তুলে ধরেন। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।